হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম সেকেন্ড সেমিস্টারে বেশ কিছুদিন আগে আমি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওয়ানে সাজেশন দিয়েছিলাম। থিওরি সাজেশন তোমরা চেয়েছিলে এবং থিওরি সাজেশন আমি বহুদিন আগে দিয়েছিলাম, ঠিক আছে। এবং আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিকোয়েস্ট করেছো, বা কেউ টেলিগ্রামও মেসেজ, কেউ কেউ টেলিগ্রামও পার্সোনালি মেসেজ করে আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার, এই যে আপনি যে কস্ট সবার জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করছি, আমরা যে সাজেশনটা দিয়েছি, থিওরি যে সাজেশন দিয়েছি, সেই সাজেশনের অ্যান্সার গুলো, ঠিক আছে, আমরা একটা পিডিএফ করে নিয়েছি, ঠিক আছে। তোমার যারা বেঙ্গলি ভার্সন পড়বে তাদের জন্য আলাদা পিডিএফ, যারা ইংলিশ ভার্সন পড়বে তাদেরও আলাদা পিডিএফ। কাউকে আলাদা করিনি, সবার জন্যই আমরা অ্যান্সার খুঁজে বার করেছি এবং এর অ্যান্সারটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমরা পড়তে পারো। অনেকেই মানে বেঙ্গলি বই অনেকে কেনেনি বা অনেকে জানে না কোথায় আছে, আমি সমস্ত অ্যান্সার খুঁজে দিচ্ছি এবং ওই অ্যান্সারগুলো লিখলেই হবে। আমি সাজেশনটা দিয়েছি এবং ওখানে যে অ্যান্সার গুলো দিয়েছি, যে কটা কোশ্চেনের অ্যান্সার আছে সব কটা অ্যান্সার পড়ে দিও, তোমরা সব কম পেয়ে যাবে। তবে সাজেশনের মধ্যে বেশ কিছু কোশ্চেন ছিল, মানে বলেছিল এটা কোনটা ডাইরেক্ট কস্ট, কোনটা ইনডাইরেক্ট কস্ট, ওটা সাজেশনের মধ্যে অ্যান্সার গুলো করে দিয়েছি, সেই অ্যান্সার গুলো কিন্তু এর মধ্যে তোমরা নাও পেতে পারো, ঠিক আছে। তো তোমরা কাজ করো, তোমাদের একটা ডিউটি আছে, এই ভিডিও গুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। আগামী দিনে আস্তে আস্তে অনেক কিছুই আসছে, চ্যানেলে অনেক কিছুই আসছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনেক কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আছে। তো দেখো না, আজকেই তোমার প্রিন্সিপাল অফ মার্কেটিং, তোমার যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স যে ম্যানেজমেন্ট আছে, ওর এমসিকিউ গুলো আপলোড হবে, তারপর আস্তে আস্তে ল, ই কমার্স সব আপলোড হবে, আর বিজনেস কমিউনিকেশন সাজেশন দিয়ে দিয়েছি। এবং তোমাদের জন্য বিজনেস কমিউনিকেশন কোনো ভিডিওই প্রাইভেট করা নেই, সমস্ত ভিডিও তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তাও যদি মনে হয় বিজনেস কমিউনিকেশনের কোনো পিডিএফ পাঠাতে হবে, আমি যা কোশ্চেন অ্যান্সার করেছি চিন্তা ভাবনা করে দেখুন পাঠানো যায় কিনা, ঠিক আছে।